দুর্বল ব্যবস্থাপনায় সরকারি খাদ্যের মজুত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, দ্রুত মজুত না বাড়ালে এই সংকটকে পুঁজি করে চালের দাম আরও বাড়াতে পারে অসাধু ব্যবসায়ীরা। তবে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি মোকাবেলায় চলতি বোরো মৌসুমেই 15 লাখ টন খাদ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। গণখাতে বন্টন ও বিক্রির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্য মজুদ রাখে সরকার। এই মজুদ দিয়ে ভিজিডি, ভিএসএফ, কাবিখা, ওএমএস 10 টাকা কেজি দরে চালের মতো সামাজিক খাদ্য নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে সরকার। বর্তমানে সরকারের বিভিন্ন গুদামে খাদ্যের মজুদ আছে 4,62,000 টন, যার মধ্যে চাল 3,11,000 টন, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন, যেখানে 2019 সালের জুলাইয়ে মজুদ ছিল 16,76,000 টন আর 2020-এ ছিল 11,88,000 টন। সেই অবস্থা থেকে এখন মজুদ নেমে তলানিতে। এই পরিসংখ্যানই বলছে, চাল নিয়ে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে তা সরকারের অজানা ছিল না। খাদ্য মজুদ এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে আসায় এসব কর্মসূচি চালানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এমন সংকটে চালের বাজার আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। যদি এই মজুদরা পর্যাপ্ত না থাকে, সাফিসিয়েন্ট না থাকে, তাহলে যেটা হয়, আমরা দেখেছি যে বাজারে একটা অস্থিরতা বিরাজ করে এবং বেসরকারি যে ব্যবসায়ীরা তারা একটা সুযোগ পায়। সরকারের প্রক্রিয়মেন্ট প্রাইসটা অবশ্যই বাজার থেকে অন্তত 20% হাই হতে হবে। এই সরকারের প্রক্রিয়মেন্টের যে আপনার বাধাগুলো আছে সেগুলো কমিয়ে আনতে হবে, মিনিমাইজ করতে হবে। প্রয়োজনে সরকারকে ট্রাক নিয়ে, গাড়ি নিয়ে মোকামে গিয়ে ধান সংগ্রহ করতে হবে। খাদ্যের মজুদ নিয়ে শঙ্কা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ঘাটতি যদি এবার যে ধান আছে, যে ফসল আছে, এটা যদি আমরা ঘরে তুলতে পারি, খাদ্য নিয়ে সংকট হবে না। তবে নির্ভর করে আগামী আউশ এবং আমন, সেটা আবার বৃষ্টি নির্ভর, সেটা সেচ নির্ভর না, সেটা ঝুঁকিপূর্ণ। আমন আউশের ভালো উৎপাদন হতে হবে। এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। 40 টাকা কেজি দরে 10 লাখ টন সেদ্ধ চাল, 39 টাকা কেজি দরে 1,50,000 টন আতপ চাল এবং 27 টাকা কেজি দরে 6,50,000 টন ধান কিনবে সরকার। ধান আমরা ডাইরেক্ট কৃষকের কাছ থেকে 6,50,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব এবং চাউল আমরা 11,50,000 মেট্রিক টন আমরা। বোরো ধান সংগ্রহ শুরু হবে 28 এপ্রিল, চাল 7 মে থেকে, সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।